বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমা, আপনাদের হয়তো স্পষ্টভাবে মনে আছে কয়েক মাস আগে আপনি আপনার পঞ্চায়েতে হয়তো ব্লকে জমা করেছিলেন বাংলার শস্য বিমা এই ফর্মটি। ফর্মটি দেখে হয়তো আপনাদের স্পষ্টভাবে মনে পড়ছে, এটা ছিল একটা বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স। তো এটা কখন কাজে লাগে? এই মুহূর্তেই কাজে লাগার সময়, অর্থাৎ আমফান ঝড়ে অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আপনাদেরকে কি করতে হবে, যদি আপনারা এই বাংলার শস্য বিমা ফর্মটি পঞ্চায়েতে কিংবা ব্লকে সাবমিট করেছেন, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেবো। দিন কিন্তু খুবই কম, অর্থাৎ শেষ তারিখ জমা নেওয়ার খুবই সীমিত, তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি তাজ, আপনারা দেখছেন সবুজ বাংলা তাজ ইউটিউব চ্যানেল। তো আপনাদেরকে আমি আরেকবার একটা মানে কথা জানিয়ে দিই, যে আপনি আপনার ইউটিউব অ্যাপটি ওপেন করবেন এবং সেখানে টাইপ করবেন সবুজ বাংলা তাজ, তারপর আপনাদের সামনে যে লোগোটি আসছে এটিতে আপনারা টাচ করবেন। টাচ করার পর নিচের দিকে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে এটাকে আপনারা গ্রে করে দেবেন টাচ করে, তারপরে যে অল নোটিফিকেশান আছে নোটিফিকেশান বেলটিতে আপনারা অল করে দেবেন। তাহলে আপনারা এই ব্লক ভিত্তিক, পঞ্চায়েত ভিত্তিক, পৌরসভা ভিত্তিক নানা রকম ছোটো বড়ো সরকারি বেসরকারি কাজের খবর সবার আগে সবার প্রথম পেয়ে যাবেন। বিএসবি ফসল বিমা যোজনায় আপনারা আবেদন করেছিলেন, ইন্স্যুরেন্সটি আপনারা করেছিলেন এবং আপনাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আপনাদেরকে ফর্মটি মানে আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। সেই ফর্মটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফর্মটি এই ধরনের দেখতে হবে। তো ফর্মটি আপনারা কোথায় কী লিখবেন সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো দেখতে পাচ্ছেন ফর্মের সবার উপর লেখা আছে বিএসবি পোস্ট হারভেস্ট লস ইন্টিমেশন কাম ক্লেম ফর্ম, অর্থাৎ বাংলার শস্য বিমা তে যে সমস্ত আপনাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য ক্লেম করার জন্য একটা ফর্ম। তো এখানে আপনার প্রতি অর্থাৎ টু দা এডিএ লিখতে পারেন, অর্থাৎ আপনাদের যেটা আপনাদের লোকাল অফিস এডিএ এগ্রিকালচার অফিস সেখানে আপনারা এখানে লিখবেন, এবং বিষয় দিক দেওয়াই আছে অলরেডি, এখানে আপনাদের কিছু দেওয়ার দরকার নেই। মহাশয় মহাশয়া, গত এত তারিখে অর্থাৎ আপনার এলাকায় কত তারিখে আমফান বা সাইক্লোন ঝড় এসেছিল সেই তারিখটি আপনারা লিখবেন, সেই তারিখটা লিখবেন এবং কটার সময় সেই ঝড়টি এসেছিল সেই সময়টাও আপনারা এখানে লিখবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডেটটা লিখবেন যে ডেটে ঝড়টি হয়েছিল, এবং এখানে আপনারা তারিখটি লিখবেন যে তারিখে ঝড়টি হয়েছিল আমফান ঝড়। ফসলের বিশেষ ক্ষতি হয়েছে, আমার জমির বিবরণ, এখানে আপনার জমির বিবরণ তো দিতে হবে, অর্থাৎ কী কী বিবরণ দেবেন, ফসলের নাম দেবেন, আমন ধান দিতে পারেন, যদি ধান নষ্ট হয়েছে আমন ধান দেবেন, যদি আপনাদের অন্য কোনো ফসল নষ্ট হয়ে থাকে তাহলে আপনারা অন্য কোনো ফসলের নাম দেবেন। তারপরে যে জমি থেকে আপনার ফসলটি নষ্ট হয়েছে সেই জমির দাগ নম্বর দেবেন, কত পরিমাণ ফসল নষ্ট হয়েছে অর্থাৎ জমির পরিমাণ লিখবেন, আপনার জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েত আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লক আপনি কোন ব্লকের আওতায় আছেন সেই ব্লকটি লিখবেন, আপনার জেলা লিখবেন, ঋণী না অঋণী, আপনি যদি ঋণ নিয়ে থাকেন অর্থাৎ ঋণ নিয়ে যদি চাষ করেছেন, অর্থাৎ যদি আপনার কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করতে পারেন। কিষাণ ক্রেডিট কার্ড কীভাবে আপনারা আবেদন করবেন, এখন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে, তো আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো যাই হোক সেটি পরের ব্যাপার, আপনারা সেই নিয়ে একটা ভিডিও পেয়ে যাবেন। তো এখানে আপনারা যদি লোন নিয়ে থাকেন অর্থাৎ ব্যাংক থেকে কোনো রকম চাষ করার জন্য লোন নিয়ে থাকেন তাহলে আপনারা এখানে ঋণ লিখবেন, নচেত অঋণ লিখে দেবেন যদি লোন নেওয়া না থাকে, তো তাহলে এখানে আপনাদেরকে হয়তো লোন মুকুব করে দেওয়া হবে নচেত আপনাদেরকে ক্ষতির পরিমাণ দেওয়া হবে। তারপরে এখানে আপনারা ইতিতে আপনার নাম, আপনার পিতা অথবা স্বামীর নাম, আপনার গ্রাম এবং আপনার ফোন নাম্বার মাস্ট আপনাকে এখানে লিখতেই হবে। তো লেখার পর আপনারা কী করবেন, আপনার আধার কার্ডের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড মানে জেরক্সের উপর আপনারা সই করে দেবেন। তারপর আপনার ভোটার কার্ড মাস্ট, ভোটার কার্ড দিতেই হবে। তারপর আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স আর মোবাইল নাম্বার, এইগুলি নিয়ে আপনি আপনার এডি অফিস অর্থাৎ এগ্রিকালচার অফিসে জমা দেবেন আজকের মধ্যেই, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবেন জমা দিয়ে দিন, লাস্ট ডেট খুব সীমিত। কত তারিখ লাস্ট ডেট
এখনো অবধি ঘোষণা হয়নি, আজ অবধি লাস্ট ডেট ঘোষণা হয়েছে আজ। তো যাই হোক, এটা দিন আপাতত বাড়াতে চলেছেন আবার আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো যত দিন বাড়িয়ে দিলে আপনারা আমার কাছে খবর পেয়ে যাবেন। অবশ্য আপনি আপনার লোকাল এডি অফিসে খোঁজ রাখতে পারেন। তো তৎক্ষণাৎ আপনারা এই ফর্মটি আমার টেলিগ্রাম লিংকে থেকে ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম লিংক আপনাদের যদি ইন্টারনেট পরিষেবায় কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনে টেলিগ্রাম নামক একটি অ্যাপ ডাউনলোড করবেন এবং এখানে একটা সার্চ বার পাবেন, সার্চ বারে লিখবেন সবুজ বাংলা তাজ। এই সবুজ বাংলা তাজ নামে সার্চ করবেন, এই চ্যানেলটি চলে আসবে, এখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, ইউটিউবে যদি ভিডিও দেখতে আপনাদের অসুবিধা হয় তাহলে এখানে আপনারা ছোটোখাটো খবরগুলি তৎক্ষণাৎ পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যে বিএসবির ক্লেম ফর্মটি আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারেন।